কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাকালাম বিশ্বাস করেন যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানে আইপিএল 2022-এর প্লে অফে কোয়ালিফাই করার জন্য দুইবারের চ্যাম্পিয়নদের মানে কেকেআরের এখনও যথেষ্ট ভালো সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, কেকেআর পয়েন্ট টেবিলে 7 নম্বর স্থানে রয়েছে। এখনও পর্যন্ত 8 ম্যাচে মাত্র 3টি ম্যাচ জিতেছে কেকেআর। নাইট রাইডার্স গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের পাশাপাশি পাঞ্জাব কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মতো টিমকেও হারিয়েছে। যদিও তারা ব্যাঙ্গালোর, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান, হায়দ্রাবাদ এবং গুজরাট টাইটান্সের কাছে হেরেছে। গুজরাটের সঙ্গে ম্যাচের পরে প্রধান কোচ ম্যাকালাম বলেছেন, আমরা এখনও বিশ্বাস করি যে আমরা সেমিফাইনালে যাওয়া এবং টুর্নামেন্টের শেষ পর্যন্ত টিকে থাকার জন্য যথেষ্ট ভালো। আমরা কেবল কঠোর পরিশ্রম করতে থাকব এবং আশা করি, আমরা আগেও এরকম অবস্থা থেকে প্লে অফে গিয়েছি, আশা করি এবারও যাব। বন্ধুরা, আমারও কিন্তু মনে হয় যে কেকেআর এখনও প্লে অফে যেতে পারে। আগেও কিন্তু কেকেআর কাম ব্যাক করেছে, একটা ম্যাচ জিতলেই কিন্তু সেই মোমেন্টাম কেকেআর পেয়ে যাবে। তো আমি সম্পূর্ণ আশাবাদী যে কেকেআর অবশ্যই প্লে অফে যাবে। তোমাদের মতামত, তোমাদের চিন্তাধারা তোমরা নিচে কমেন্টে জানাও।